মানুষের অধিকার, মানুষ হিসাবে বেঁচে থাকার জন্য যে অধিকারগুলো দরকার সেই অধিকারের প্রয়োজনীয়তা সামনে রেখে রাষ্ট্রসংঘ আজকে এই 10 ডিসেম্বর দিনটিকে বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে, যা এখনো মানবাধিকার দিবসে সমানভাবে প্রাসঙ্গিক, তাহলে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। পৃথিবীর একদম সভ্যতার উৎসাগমের থেকে যদি আমরা দেখি যে পৃথিবীতে যত লড়াই আন্দোলন হয়েছে, যত বিপ্লব হয়েছে, যত পরিবর্তন এসেছে, সে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা সংগ্রাম বলো, ফরাসি বিপ্লব বলো, রুশ বিপ্লব বলো, বা যে কোনো উপনিবেশিকতাবাদ বিরোধী যে আন্দোলন ভারতবর্ষের সংগঠিত হয়েছিল, সমস্ত কিছু মানুষের অধিকার প্রতিষ্ঠা বা পুনঃপ্রতিষ্ঠার দাবি। আমরা দুর্বলকে রক্ষা করার জন্য মানুষের অধিকারকে সংগঠন, এই ভাবনা থেকে যার নাম হচ্ছে জাতিসংঘ, সেই জাতিসংঘের মূল লক্ষ্যই ছিল শুধুমাত্র যুদ্ধহীন পৃথিবী গড়ে তোলা নয়, বিশ্বের যেখানে যেখানে মানুষের অধিকার ভঙ্গিত হচ্ছে, মানুষ উৎপীড়িত হচ্ছে, সেই সব জায়গায় মানুষের অধিকারকে সুরক্ষিত করা, এটা জাতিসংঘের অন্যতম উদ্দেশ্য। কিন্তু জাতিসংঘের নানা রকম কাঠামোগত কার্যগত দুর্বলতার কারণে তোমরা জানো করেছো যারা, যে জাতিসংঘ ভেঙে গেল এবং শুরু হয়ে গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনার সঙ্গে সঙ্গে এই বোধ জাগ্রত হতে লাগলো আত্মভাবে যুদ্ধ।